শুভ সকাল, আজকে খুব ভালো আছি। হ্যাঁ তো দাদি, আমরা এক্সারসাইজ করছি 7টা বাজে। এক্সারসাইজ করলেও আমি, আমার তো অভ্যাস সকালবেলায় ওঠা, উঠে পড়েছি, উঠে বাথরুমেও গেছি, একটু একটু নিজে ধরে ধরে গেলাম ওকে ধরে। হ্যাঁ, তা মোটামুটি আজকে ভালো আছি, তাই জন্যে চুপ করে এসে বাথরুম থেকে এসে চুপচাপ বসে থাকবো। আজ একটা টেস্ট রিপোর্ট হবে ক্রিয়েটিনিনের, আসবে, আমি থাকবো না। হ্যাঁ, ও করে নেবে সাবান্তি। ঠিক আছে, হ্যাঁ এখন ভালো আছি, তোমরা সবাই ভালো থেকো, আমার সঙ্গে থেকো। হ্যাঁ, জয়গুরু ওম সাই রাম। ঠিক আছে ফ্রেন্ডস, আবার শুরু হলো আজকের রিপোর্ট। মিস্টার প্রীতম এসছেন, সেদিনকে তো দেখেছো সবাই, মা রেডি, বিস্কুট দেওয়া হয়নি, শুধু চা দেওয়া হয়েছে। তুমি রেডি তো? যত ইচ্ছে রক্ত নাও, এতদিন হসপিটালে তো খালি ব্লাড ডোনেট করেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। প্রায় 15:00 বাজে, ওখানে তো ব্লাড টেস্ট হচ্ছে মায়ের, ক্রিয়েটিনিন টেস্ট আর কি সব, একটা আরও সাপ্লিমেন্টারি টেস্ট। আমি যাচ্ছি স্প্ল্যানেট, মায়ের প্রথমবারই যাচ্ছি CGHS-এ। গুড মর্নিং, সবাই ভালো থেকো। আজকে শুক্রবার, আজকে মানডে, শিবজির দিন, ওম নমঃ শিবায়, সবাই খুব ভালো থেকো। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আর সেই আজকে ঝিলিককে দিয়ে ফুল আনিয়েছিলাম, কালকে ওকে বলেছিলাম যে আজকে ফুল নিয়ে এসো, কারণ ও তাড়াতাড়ি বেরোবে বলে। তো 15 টাকার ফুল প্রচুর দিয়েছে, সঙ্গে আবার এই পদ্মফুলও দিয়েছে, এত সুন্দর, অপূর্ব, কি সুন্দর পদ্মফুল। ওদের ওখানে বেশ ভালো, অনেকটাই ফুল দেয়, এখানে তো এইটুকু ফুল দিচ্ছিল 20 টাকা না? হ্যাঁ, কালকে তো 24 টাকা, একটা জবা, ছোট ছোট জবা 2 টাকা করে। যাই হোক, বললো আমাদের ওখানে অনেক পাওয়া যায়, তার মধ্যে অনেকটা ফুল, অনেকটা ফুল, অনেকটা দিয়েছে। দুর্গানগর 15 টাকা, 15 টাকা এই সব এসে গেল। যাই হোক, তুমি কোথায় রাখবে ওটা? রাখো পদ্মটা, বাহ দারুণ লাগছে গো পদ্ম। চলো পুজো করে নি। এখন বেজে 9টা বেজে গেল, অভি তো চলে গেল, আমারও পুজো হয়ে গেল। এখন চিন্তা হচ্ছে ব্রেকফাস্ট কি খাবো, লাঞ্চ কি করব, তারপরে আবার এই গরম, যা গরমে কত ভেবে চিনতে করতে হবে। যাই হোক, আজকে পেঁপের তরকারি করবো, মাকে হালকা করেই করবো, মাকে পেঁপের তরকারি দেবো, পেঁপের তরকারি ভাত খাবে। তো আর তো কিছু সেরম নেই, পেঁপে পটল ঝিঙে এই তো খাওয়া। চলো দেখা যাক কী করি, ব্রেকফাস্ট কি করব দেখি, এখনও ভাবিনি। অভি তো বললো বাইরে কিছু খেয়ে নেবে, সেই জন্য আর চিন্তা করিনি কি করব। ও হলে না একটু খাওয়ার চিন্তা হয় যে কী খাবে। চলো এবার করি, খাই, তারপর দেখা যাচ্ছে। ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর কী করব, রান্না কী করব। এখানে ঝিলিক বসে গেছে সবজি কাটতে, সজনে আটা যা অবস্থা, সরু সরু বেরোচ্ছে কিছু, যা বেরোচ্ছে একটুখানি করে দিতে হবে। এই যে দই ছিঁড়ে কলা, আর কিছু খাওয়ার পাচ্ছি না, এটাই খেয়ে নেবো। এটা হচ্ছে ঝিলিকের, মাকে ও খাইয়ে দিচ্ছে, ঝিলিক খাইয়ে দিয়ে ও খাবে। চলো আমিও খেয়ে নিই, তারপর রান্নায় লাগবো। এটাই খাওয়া ভালো, যা গরম পড়েছে এটাই দেখলাম ভালো। পেঁপে তরকারি বসিয়ে দিয়েছি, আর সুপ্রিয়া আসার আগে ভাবছি সব ঝাড়াঝড়িগুলো করে নিই, তারপরে বাকি রান্না করব। রান্না হয়ে গেল, পেঁপের তরকারি, সামনে একটা আলু বেগুন বড়ি দিয়ে তরকারি, আর মাছ, এখানে ভাতও হয়ে গেল। এখানে বাতাসা ভিজিয়ে দিলাম, অভি আসলে, কেন রোদ থেকে আসবে তো, বাতাসা জল ভিজিয়ে দিলাম, অভি আসলে খাবে, কেন এই কড়া রোদ ওখান থেকে আসবে, একটুখানি ঠান্ডা খাওয়াতে হবে, না তো ডিহাইড্রেশন হয়ে যাবে। তো আমিও একটু খেয়ে নেবো, অনেকটাই বাতাসা এক কাপ জলে দিয়ে দিয়েছি, পরে আবার ডিভাইড করে নেবো। এখন বাজে 11:45, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড অস্বস্তি হচ্ছে,
যাই হোক রান্না হয়ে গেল, এবার পরিষ্কার টিষ্কার করে নিয়ে ব্যাস চান পুজো তো হয়েই গেছে, অসুবিধা নেই। আরেকবার স্নান তো করতেই হবে, এখন একবার কেন কতবার স্নান করছি তার ঠিক নেই। যাই হোক চলো এগুলো পরিষ্কার করে নিই, নিয়ে তারপরে বসবো একটু আরাম করবো ফ্যানের তলায়। হাই গুড আফটারনুন বন্ধুরা, 12:15 বাজে, বাড়ি চলে এলাম। ওই জিগ জ্যাগ রোদ, ভিড়, খুব কম তো পাবলিক কনভেন্সে যাই, আজকে গেছিলাম। যাক মেট্রো ইজ বেটার, মেট্রো তো খুবই ভালো, তার আগে মেট্রো ধরার জন্য যেটা করতে হয় সেটা তো যাই হোক, ওই যে বসে রয়েছে চিচে পেছনে চিপচা ওয়ান জন্য বাতাসে জল নিয়ে বাতাসে জল খাই। তারপর আবার তোমাদের সাথে দেখা করছি, এসে জামাটা মাজা খুলে দিয়ে একদম গামছা গায়ে দিয়ে আরামসে বসে আছি, মানে এই এলাম 12:15 বাজে। সবাই ভালো থেকো, আবার আপডেট দিচ্ছি কি হচ্ছে। এই যে বাতাসে লেবু দেওয়া জল, কি গরম আজকে, তুমি ঘরে দেখে পাচ্ছ না আমার প্যান্ট ভেজে গেছে। তুমি 9 মাসে 6 মাসে আগে বেরিয়েছো বলে তোমার তাই জন্য না, তো যারা বেরোচ্ছে তাদের বলো অবস্থা, রোজ যারা বেরোচ্ছে তাদের অবস্থা খারাপ না, সেটাই তো বলছি, তুমি 9 মাসে 6 মাসে বেরিয়েছো বলেই তোমার অবস্থা খারাপ হয়েছে। তুমি বলছো ওদের অবস্থা ভালোই আছে যারা রোজ যাচ্ছে, তাদের অভ্যাস হয়ে গেছে। তাহলে তোমার কাছে এখন এটা হেভি লাগে, হেভি মানে আমার তো মনে হচ্ছে যেন কোথাও মাউন্ট এভারেস্ট ক্লাইম করে এলাম। যাই হোক আজকে দুপুরে ঘুম মারবো, রাত্রে উঠবো। আরে চলো এটা খাই আস্তে আস্তে, ঠান্ডা না তো বাবা? না না নর্মাল। এটা পেঁপে কাটছে, এনেছিলাম মার পেঁপে খেতে ইচ্ছে করছিল, এমনিতে পেঁপে কম পাচ্ছি মার্কেটে, হঠাৎ দেখলাম আসার সময়। এইসব কার্বাইড দিয়ে করেছে না, মানে কার্বাইড দিয়ে তো অবশ্যই শুকনো আর কি, ফোসা থেকে পাবো। হ্যাঁ ওইটাই, ওই ওই শুকনো হয়ে যায় এত দেয়, কি বলবো, বলো না বলো না, কেউ কেউ শুনবে না বললেও সবাই জানে। এই পৌটার অবস্থা দেখো, এই হানির ডাব্বাগুলোতে ঢোকাচ্ছে, বের করবে কি অত লম্বা চামচ করতে হবে? তোমার লম্বা হাত তো, তোমার লম্বা হাত দিয়ে করবে। আরে হাত দিয়ে কি নিচেরটা বের করা যাবে নাকি? তুমি এত ঢোকাচ্ছ, সব পার করা যাবে, পুরো চামচ ঢুকে যাচ্ছে, কোথায় ঢুকে যাচ্ছে দেখো, এই তো মুখই ঢুকছে না চামচ। আরে উপর থেকে খালি করবে তারপর তো নিচে যাবে, তুমি কি আসছো, নিচেটা তো ঢুকবে, অত লম্বা চামচ হয় নাকি? এই লম্বা লম্বা বোতল এগুলো, ঠিক আছে না হলে দেখা যাবে, বোতল ভেঙে দেবো, যাও বোতল ভেঙে তুমি খেতে পারবে, এমন বসেছে এগুলো নিয়ে ঢোকাচ্ছে এখন। বাকিটা কোথায় ঢুকে দিয়ে দিলাম সকালবেলা, এখন ডুবিয়ে দিই, এক বাটি ভরে নিয়েছি, আর দেখি কতটা কি হয়। আমি তো ভিজেই দেখে দেবো বেটা, সত্যি চিন্তা নেই, কোন সময় বৃষ্টি হবে রোদে দিতে পারবো না, এ করতে পারবো না, ভিজে রেখে দিলাম। গেল বছরের আচারটা কাল শেষ হলো, অনেক দিন চলে, কালকে শেষ করলো তো ওই মেয়েটা, হ্যাঁ একটুখানি ছিল ওকে দিয়ে দিলাম, ঝিলিকি ছিল, হ্যাঁ ঝিলিকি ছিল, এটা আমরা এখনো খাইনি, টেস্ট তো করে দেখতে কি রকম হয়েছে একটু টেস্ট করুন না, টেস্ট করেছি তো, মিষ্টি আছে, ভালো হয়েছে, চলো ফুল হয়ে গেল এটা, বের করা যাবে না লাস্টেরটা, সব জ্যাঠা কাটি দিয়ে বার করতে হবে লাস্টে। হ্যাঁ তুমি যেন বিক্রি করতে যাচ্ছ দোকানে, খাও 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 খাও, তোমার কথা বলতে হবে, ঘুম হয়েছে ভালো, কোনো ব্যথা যন্ত্রণা নেই তো? গুড আফটারনুন বন্ধুরা, 2:10 সব রেডি, লাঞ্চে চলি, মা খাওয়া হয়ে গেছে, শরীরটা বেশ ভালো, ঠাকুরের কৃপায় তোমাদের ব্লেসিংসে, খুব ভালো খুব ভালো। দেখা যাক আজকে তো সকালে নিয়েছে, বিকেলের রিপোর্টটা হোপফুলি খুব ভালো আসবে, তারপরে এটা খুলে দেওয়া হবে, এটা খুব আমাদের কীরকম লাগছে দেখে, তোমাদেরও লাগছে জানি, এটা খুলে দেবে ব্যাস খাওয়া দাওয়া হয়ে মানে ফ্রি হয়ে যাবে, তারপরে যখন ডক্টর বলবে জল টল খাবে, খেতে থাকবে। এবার তো আমি একদম
জলের বোতল আর সিলিন্ডার নিয়ে পড়ে যাও পেছনে, সিলিন্ডার আর জলের বোতল নিয়ে খেতেই থাকো, নিজে না খেলেও মাকে খাওয়াবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, লাঞ্চে যাচ্ছি, খুব ভালো থেকো সবাই। কি নিয়ে বসলে গো? একটু ডাল বাটা ছিল, ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে মধ্যে বড়া করে দিই, বেশি হবে না, অল্প কথাই হবে। হ্যাঁ, দিলীপকে দিয়ে দিই খাবারটা, তারপরে আমরা গরম গরম বড়া ভাজি খেয়ে নেব। ম্যাডাম বসেছে, হয়ে গেল 2:10, অনেক কিছুই হয়ে গেছে। ভ্যারাইটি কম করবো, শাক বড়া শাক ডাল কত হয়ে যায়, মাছ আচ্ছা পেঁপের তরকারি আর লাস্ট এই বটম সব আচার যদি খাই। এটা কি পেঁপে? আচ্ছা পাকা পেঁপে, ঠিক আছে চলো খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে মাকে পরে পেঁপে দেবো, মা এখন খেয়ে নিয়েছে, আগে মাকে একটাই খেতে দিয়ে দিই। ভালো করেছ, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে একটু, তারপর আমরা খাই দেই। বন্ধুরাও বলেছে একটা খাইয়ে দিতে, আমরা তো বলতাম, আগেও বলতাম মা বলতো একসাথে খাবো, সেই জন্য আমরা যখন খেতাম তখনই খেত, তা নাহলে তো খাওয়া উচিতই, খাওয়া উচিত। উফ, কি তোমাকে আমি ওয়েদার দেখতে বলেছি, ওয়েস্ট বেঙ্গলে তুমি পুরো ওয়ার্ল্ডের ওয়েদার দেখছো, কি গো তুমি? দেখলে সবই দেখবো, অনেক করে চোরের মতো দেখছো কেন গো? তুমি যখন তখন ভিডিও করতে শুরু করে দাও। হ্যাঁ সেটাই তো হওয়া উচিত, সবসময় কি বলে করবো নাকি আমি? আমরা কি আর তুমি, আমি বলছি ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারটা দেখো, তুমি দেখছো এখান থেকে হাওয়া আসছে, ক্যানাডার থেকে হাওয়া এসে অস্ট্রেলিয়া গিয়ে ইন্ডিয়ায় ঘুরছে, সেটাকে নিয়ে ওয়ার্ল্ড এর পুরো দেখতে লাগলে, কোন ডাইরেকশন থেকে কোন ডাইরেকশন বৃষ্টি হবে, হাওয়া যাচ্ছে, উফ, একটু শিখে নাও, একটু শিখে নাও, শিখিয়ে দাও, এসো আমি শিখিয়ে দেবো, আর কত কিছু শেখাবো তোমাকে। চললে আমি তো চললাম, তুমি কুম্ভকরণ ওঠো আগে, 5:30 বাজে, নাক বন্ধ, কতক্ষণ ঘুমাবে? নাক বন্ধ হয়ে গেছে তো, অত ঘুমালে তো নাক বন্ধ হবে, 3:45 ঘুমাচ্ছ, 2:45 ঘুমাচ্ছ, তা নাক বন্ধ হবে না? আর হাওয়া দিচ্ছে কি দক্ষিণে? ভালো হলে বেরোবো তাহলে সমীর রুম থেকে, বসে দাও, শুয়ে দাও, শুয়ে দাও, রাত্রির 10টায় উঠবে, ডিনার করবে, আবার শুয়ে পড়বে। না আমি ভাবছি কিছু, আমি ভাবছি, না ভাবতে হবে না, অনেক ভেবে নিয়েছি কি ডিনার করব সেটা প্ল্যানিং করছি। বসে গেলাম খেতে, এখন বাজে হচ্ছে 10:10, এই যে আমি খাবো হচ্ছে পেঁপের তরকারি আর সয়াবিনের তরকারি, আর মাছ একটা আছে দেখি, আর ওখানে সয়াবিন পেঁপে আর দুধ। চলো আজ এই ব্লগটা এখানেই শেষ করি, খেতে তো বসে গেলাম, মা কিছু খাবে না, 2 বিস্কুট খাওয়ার বলতে খিদে নেই, আমরা খেয়ে নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।